বিগ নিউজ, সবার আগে সবার সাথে। ভারত বাংলাদেশের সীমান্ত টপকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। সোমবার ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে বিএসএফের 148 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা এবং কর্মকর্তারা তাদের হাতে নাতে ধরে ফেলেন। বিএসএফ সূত্রে খবর, বেআইনি অনুপ্রবেশকারী সাতজন বাংলাদেশিদের মধ্যে তিনজন শিশু, তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। তারা নাকি চোরাপথ সীমান্ত চোপকে ভারতে ঢুকেছে। বিএসএফ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তথ্য। বিএসএফ জানিয়েছে, ধৃত বাংলাদেশি সাতজন শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন একটি বাসে চেপে, সেই সময় চ্যাংরাবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা নাকি ভারতের জয়পুরে যেত। ধৃতরা এখন মেকলিগঞ্জ থানায় রয়েছে। বিএসএফ এখনো পর্যন্ত ওই সাতজন বাংলাদেশির নাম এবং পরিচয় প্রকাশ করেননি।